চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমরা বলি যে আমরা ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করেছি। আর এই ডিজিটালাইজেশনের ফলে সাধারণ মানুষের জীবনে ডিজিটাল সংযুক্তি ঘটছে এবং সেই সঙ্গে তাদের জীবনের মান উন্নয়নের পথ সুগম হচ্ছে। পৃথিবীর সব দেশই একই ডিজিটাইজেশন কার্ভে আছে, বাট বিভিন্ন পয়েন্টে। ধরেন বাংলাদেশ একটা পয়েন্টে আছে, চায়না একটা পয়েন্টে আছে, ইন্ডিয়া একটা পয়েন্টে আছে, আমেরিকা একটা পয়েন্টে আছে। সো আমরা কিন্তু একই কার্ভ ফলো করছি, কেউ হয়তো এগিয়ে আছে, কেউ হয়তো একটু পিছিয়ে আছে। সো আমরা বলি ফর রেভলিউশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অন্যান্য যে ব্যাপারগুলো অন্যান্য দেশে যেটা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশেও হবে। এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু বাংলাদেশেও আসবে, কারণ আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে তারা যদি এখনই নিজেদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এবং ওটাকে যদি অ্যাডাপ্ট করে না নিতে পারে, তাহলে কিন্তু আমরা বিশ্ববাজারে প্রতিযোগিতা সম্মুখীন হব। আমাদের যে প্রোডাক্টগুলো এখন বিশ্ববাজারে যাচ্ছে রপ্তানির ক্ষেত্রে, আমরা যদি নিজেদের অটোমেশন ওইভাবে তৈরি করতে না পারি, যদি খরচ কমিয়ে না আনতে পারি, যদি আমাদের এফিসিয়েন্সি বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমরা বিদেশি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। দ্বিতীয় হচ্ছে যে আজকাল যেটা হয়েছে, আগে যে পরিবর্তনটা হতে 5 বছর লাগতো, আজকাল কিন্তু সেই পরিবর্তন 5 মাসে হয়, কারণ সারা পৃথিবী ইজ কানেক্টেড, একজনের সাথে কানেক্টেড। আমরা খুব সহজেই এক দেশ থেকে আরেক দেশে ইনফরমেশন চলে যাচ্ছে, বেস্ট প্র্যাকটিসেস চলে যাচ্ছে, টেকনোলজি মুভ করে যাচ্ছে। কাজেই বাংলাদেশেরও একটা বিরাট ভূমিকা থাকতে হবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে, যাতে আমরা অগ্রণী ভূমিকা রাখতে পারি। তাহলে কীভাবে পারবো? একটা বড় ব্যাপার হচ্ছে যে এই ধরনের কাজে প্রচুর ধরনের ইনভেস্টমেন্ট লাগে, প্রচুর ধরনের রিসার্চ লাগে। সো আমাদের ক্ষেত্রে যেটা করা উচিত, আমাদের যেহেতু ওই স্কেলের ক্যাপিটাল নাই, আমাদের একটা বড় কাজ হচ্ছে বাংলাদেশি যারা এই ব্যাপারে বাইরে কাজ করছেন। এবং আমরা আপনারা রিসেন্টলি শুনে থাকবেন যে ওপেন এআই বলে একটা অর্গানাইজেশন আছে, যারা একটা চ্যাট জিপিটি লঞ্চ করেছে এবং ওটার বিভিন্ন ভার্সন লঞ্চ করেছে। আরেকটা কোম্পানি আছে অ্যান্থ্রোপিক, যেটা গুগল ব্যাকড। তো এইরকম বিভিন্ন কোম্পানিতে কিন্তু প্রচুর বাংলাদেশিরা কাজ করছেন। তো আমাদের একটা যেটা করতে পারি আমরা, যে এই ধরনের যারা বাংলাদেশি যারা অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিভিন্ন দেশে ভালো ভালো কাজ করছেন, তাদেরকে আমরা কোনোভাবে তাদের কাছ থেকে আমরা উপকার পেতে পারি কি না, তাদের যে মেধা, তাদের যে অভিজ্ঞতা, সেটাকে আমরা কোনোভাবে বাংলাদেশে নিয়ে এসে আমাদের দেশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে ইম্প্রুভ করতে পারি।